আসসালামু আলাইকুম। হে গাইস, 22-এর পবিতানে নাকি কোনো হচ্ছে ড্রপ নাই, কথা কি সত্যি? চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে আসি যে আসলে 22-এর পবিতানে কি ড্রপ আছে কি নাই। ওকে, তো কী কী মেজর পরিবর্তনগুলো হয়েছে, সো ওই টপিকসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই। দেখেন, এটা হচ্ছে পবিধান ছিল, সো আপনারা চাইলে এটা সম্পূর্ণ পড়ে নিতে পারেন। আমি হচ্ছে যেগুলো মেজর বিষয় পরিবর্তন হয়েছে, সো ওই বিষয়গুলো একটু একটু পড়ে নেব। ওকে, তো এখানে যদি আপনারা খেয়াল করেন, সেক্ষেত্রে হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম পবিধান হচ্ছে 2022। ওকে, এক নম্বরে যেটা বলছে যে শিক্ষাক্রমের নাম এবং মেয়াদ, ওকে, নাম আর মেয়াদ এবং পরিবর্তন করা হয়েছে কিনা সেটা আমরা দেখে নিই। দেখেন, নাম যেটা ছিল সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সো এটাই আছে, নাম কোনো পরিবর্তন করা হয় নাই। যদি 1.2 আমরা দেখি, সেক্ষেত্রে যদি মেয়াদ কোনো পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ ডিউরেশন কত টাইম, এখানে বলছে যে এই শিক্ষাক্রমের মেয়াদ হচ্ছে 4 বছর বা ডিউরেশন টাইম হচ্ছে 4 বছর, এবং যা 8টি সেমিস্টার বা 8টা পর্বে হচ্ছে বাস্তবায়ন করা হবে। ওকে, তাহলে হচ্ছে আমাদের কোনো পরিবর্তন হয় নাই। কী কী পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে নিচ্ছি। তারপর এখানে বলছে যে এই শিক্ষাক্রম হচ্ছে 1.22 যদি আমরা দেখি, বা 1.21 যদি দেখি, সেক্ষেত্রে এখানে বলছে যে সশরীরে হচ্ছে 1 থেকে 7ম সেমিস্টার পর্যন্ত পলিটেকনিকে পড়াশোনা করতে হবে। তারপর এখানে আবার একটা বলছে যে সেটা হচ্ছে যে ক্রেডিট যদি খেয়াল করেন, সেক্ষেত্রে এই শিক্ষাক্রমে মোট ক্রেডিট হচ্ছে 150 থেকে 160-এর মধ্যে রাখা হবে। তারপর এখানে বলছে যে এই শিক্ষাক্রমের মোট ক্রেডিট 10 থেকে 15% হচ্ছে সোশ্যাল স্কিলের উপর নজর দেওয়া হবে, তারপর হচ্ছে 15 থেকে 17% সায়েন্স এবং ম্যাথের উপর নজর দেওয়া হবে। ওকে, তারপর হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে 10 থেকে 12% হচ্ছে রিলেটেড ইঞ্জিনিয়ারিং যেটা আছে ওটার উপর নজর দেওয়া হবে। তারপর হচ্ছে 58 থেকে 60% হচ্ছে কোর ইঞ্জিনিয়ারিং বিষয় যে জন্য নির্ধারিত থাকবে ওই বিষয়ের উপর আপনারা নজর দেওয়া হবে। তো এটা হচ্ছে প্রয়োজন অনুসারে হচ্ছে বাড়তেও পারে কমতেও পারে, এই জিনিসটা এখানে উল্লেখ করা আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তারপর এখানে বলছে যে স্ট্রাকচার, কোর্স স্ট্রাকচার, তারপর হচ্ছে বিভিন্ন বিষয়গুলো, ওগুলো আগে যে ছিল সেম এখানে দেওয়া আছে, আমি আর এখানে বলতে চাচ্ছি না। আপনারা যদি পড়তে চান তাহলে হচ্ছে আমাকে বলবেন, আমি হচ্ছে পিডিএফ লিঙ্কটা দিয়ে রাখবো। আর চাইলে হচ্ছে আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষা পাঠ হচ্ছে যে বিষয়টা ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে যে জিনিসটা হচ্ছে এই শিক্ষাক্রমের প্রতি পর্বে প্রাতিষ্ঠানিক শিক্ষার সময়কাল হবে 16 কার্য সপ্তাহ, অর্থাৎ 16 সপ্তাহ হবে। প্রতি সপ্তাহে হচ্ছে আপনাদের সপ্তাহে মোট 30 থেকে 40 পিরিয়ড ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতি সপ্তাহে কয়টা ক্লাস হবে সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন। ওকে, তারপর এখানে যদি গ্রেডের সিস্টেমটা দেখেন, সেক্ষেত্রে আপনারা একটু পড়ে নিতে পারেন। গ্রেডের সিস্টেমটা সেম আকারেই আছে, এখানে 80% বা তার উপরে যদি হয় A+, তারপর 75 থেকে 80% নিচে হলে হচ্ছে A, 70 থেকে 75% নিচে হলে হচ্ছে A-, সো A- এখানে, হ্যাঁ A-, তারপর হচ্ছে আপনারা যদি দেখেন 65 থেকে 70% হচ্ছে B, সো এইভাবে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। আর লাস্ট আমি যেটা বলে রাখবো সেটা হচ্ছে 40%-এর নিচে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে F, অর্থাৎ ফেল করবেন। ওকে, অর্থাৎ 100-তে আপনারা 40-এর উপরে পাইতে হবে। তো এখান থেকে এটা ক্লিয়ার হলে গ্রেডিং সিস্টেম, অর্থাৎ কীভাবে জিপিএটা দেওয়া হবে বা সিজিপিএটা দেওয়া হয়, দেখেন এখানে সিস্টেম দেওয়া আছে, একটা মেনু দেওয়া আছে আপনাদেরকে বোঝার সুবিধার্থে, একটা মেনু দেওয়া আছে এখানে, ইঞ্জিনিয়ারিং ডুইং একটা সাবজেক্ট, এটা থিওরি 0, প্র্যাকটিক্যাল 6, আর C2 ক্রেডিটের, এটা সিতে ক্রেডিট, আর লেটার হচ্ছে A, এখানে 3.75 হচ্ছে A, আর সিজিপিতে নেওয়ার জন্য হচ্ছে 7.5 হওয়া হয়েছে। সো এটা কীভাবে নেয় ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে, দেখেন সামেশন 23, তারপর হচ্ছে C×GP, সিটাকে আমরা ধরতে হয়, দুইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার পর আমাদের হচ্ছে এই সিজিপিএ চলে আসে, মানে জিপিএ চলে আসে 3.8। তো সিজিপিএ থেকে জিপিএ কীভাবে নেবো, সো ওই বিষয়গুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে বুঝে নিতে পারেন। তারপর এখানে জিপিএ গুরুত্বপূর্ণ সেমিস্টার, দেখেন এখানে কী কী পরিবর্তন করা হয়েছে, এখানে একটা পরিবর্তন করা হয়েছে যে পরিবর্তনটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে যে প্রথম সেমিস্টার 5%, সেটা আগেও ছিল, দ্বিতীয় সেমিস্টার 5%, সেটাও আগে ছিল, তৃতীয় সেমিস্টারে 10%, বাট তৃতীয় সেমিস্টার আগে ছিল 5%, সো এখানে আপডেট করা হয়েছে। চতুর্থ সেমিস্টারে হচ্ছে 10%, তারপর পঞ্চম সেমিস্টার হচ্ছে 20%, সো এভাবে হচ্ছে পর্যায়ক্রমে দেওয়া হয়েছে। বাট গত সেমিস্টারে অষ্টম পর্বে ছিল 15%, এবার দেখছে 10%, সো এটা আপনি একটু খেয়াল করে দেখে নেবেন কোন সেমিস্টারটা কত বেশি গুরুত্বপূর্ণ। ওকে, প্রতি সেমিস্টারটাই গুরুত্বপূর্ণ, বাট কিছু কিছু সেমিস্টার আছে সবচেয়ে বেশি স্পেশাল গুরুত্বপূর্ণ থাকে, সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে সিজিপিএ যেভাবে করে, সো এটা কীভাবে করে সেটা এখানে আপনি দেখে নিতে পারেন। এখানে হচ্ছে প্রথম পর্বে হচ্ছে 3.8 মানে 5% পাবেন, দ্বিতীয় পর্বে 3.6 পাইলেও 5% পাবেন, তারপর হচ্ছে তৃতীয় পর্বে 4 পাইলে হচ্ছে 10%,
চতুর্থ পর্ব হচ্ছে 3.62 পাইলে হচ্ছে 10%। সো ওগুলা কিভাবে পাইতে হবে, সো এগুলো ক্যালকুলেশন এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে বুঝে নিতে পারেন। তারপর যে পরিবর্তনটা করা হয়েছে, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সিপ ইন্সট্রাক্টর, ইন্সট্রাক্টর, ওয়ার্কশপ সুপার, তারপর জুনিয়ার ইন্সট্রাক্টর। সো এগুলো হচ্ছে সাপ্তাহিক পিরিয়ড, অর্থাৎ কয়টা ক্লাস নিবে, সো এই বিষয়গুলো এখানে মানবন্টনভাবে দেওয়া আছে, আপনার ছেলে এখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের কোনো পলিটেকনিকে যদি কোনো শিক্ষকরা যদি ক্লাস না নেয় বা হচ্ছে পিরিয়ডগুলো যদি ঠিকভাবে না দেয়, আপনারা এখান থেকে দেখে হচ্ছে বোর্ডে হচ্ছে আপনারা নোটিশ করতে পারবেন। সো এই বিষয়গুলো একটু ক্লিয়ার আছে এখানে। তো তারপর হচ্ছে এখানে যে আপনার নোটিশ বলতে হচ্ছে প্রিন্সিপাল স্যারকে বা হচ্ছে আপনার চিফ ইন্সট্রাক্টর যা থাকবে সিআই স্যার, তাদেরকে বলতে পারবেন যে স্যার আমাদের এইভাবে ক্লাস হচ্ছে না, এভাবে আপনারা বলতে পারবেন। এই প্রবিধানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একাডেমিক নিয়ন্ত্রিত সকল কারিগরি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 2021-22 শিক্ষাক্রম হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে এবং প্রয়োজনে বোর্ড এ শিক্ষাক্রমে আয়তা ভর্তিকৃত এবং পূর্ণ ভর্তির যোগ্যতা এবং প্রবিধানের রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে 2022-এর আয়তা নিয়ে আসা হবে। ও, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেগুলো 2010-এর প্রবিধান ছিল, যারা পড়াশোনা করতেছে এখনও, যারা হচ্ছে 10-এর ছিল, তাদেরকে হচ্ছে একটা জিনিস দুর্ভাগ্যজনক হবে তাদের জন্য, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের এখন আর হচ্ছে 2016 থাকবে না, এটা পরিবর্তন করে, সরি 2000 হচ্ছে আপনাদের 10 থাকবে না, এটা 16-তে চলে আসবে, নাহলে হচ্ছে আপনাদের 22-এ চলে আসবে। অর্থাৎ পুরাতন যে প্রবিধানগুলো আছে ওগুলো রাখতে চাচ্ছে না কারিগরি শিক্ষা বোর্ড। ওকে, তারপর হচ্ছে এখানে যে জিনিসটা, সেটা হচ্ছে ভর্তির যোগ্যতা ও নিয়মাবলী। এখানে হচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বে ভর্তি হওয়ার ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি সমমান পরীক্ষা পাস করতে হবে, আর এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ যারা হবেন তাদের জন্য যে জিনিসটা, সেটা হচ্ছে শূন্য আসনে তারা হচ্ছে চতুর্থ পর্বে ভর্তি হতে পারবে। শুধু ভোকেশনাল থেকে যারা আসবে, অর্থাৎ কারিগরিতে যারা আসবে তারাই শুধু ভর্তি হতে পারবে ফোর্থ সেমিস্টারে। তারপর এসএসসি যারা বিজ্ঞান বিভাগ থেকে আসবে তারা হচ্ছে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে তৃতীয় পর্বে যে কোনো টেকনোলজিতে ভর্তি হতে পারবে, কিন্তু যারা ভোকেশনাল থেকে আসবে তারা কিন্তু হচ্ছে আপনার যে কোনো টেকনোলজিতে ভর্তি হতে পারবে না, সেটা হচ্ছে তারা যদি কম্পিউটার থেকে আসে তাহলে কম্পিউটারে ভর্তি হতে হবে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে ইংরাজি ভাষা বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহী দেশি শিক্ষার্থীরাও অধ্যয়ন করতে পারবে। ইংরাজি ভাষায় চাইলে হচ্ছে আপনারা পড়াশোনা করতে পারবেন, দেশি বিদেশি যারা আছে সবাই পড়াশোনা করতে পারবেন। ওকে, বোর্ডের ভর্তি নীতিমালা অনুসারে কেন্দ্রীয় ভর্তি কমিটি এবং সুপারি একমত তৃতীয় চতুর্থ পর্বে শিক্ষার্থীর ভর্তি করা হবে। অর্থাৎ কি, বোর্ডের নীতিমালা অনুযায়ী কিন্তু হচ্ছে এই যে একম পর্বে, তৃতীয় পর্বে, চতুর্থ পর্বে ভর্তি করা হবে। সো এই বিষয়টা তো বোর্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে। এই শিক্ষাক্রমের হচ্ছে এই পরিবর্তনটা হচ্ছে মোটামুটি হচ্ছে এখানে একটা পরিবর্তন আসছে, সেটা হচ্ছে যে আগে হচ্ছে ছিল যে যারা হচ্ছে আর্টস কমার্স ছিল তারাও ভর্তি হতে পারতে, বাট এখন পারবে না। এই শিক্ষাক্রমে শিক্ষার্থীরা ভর্তির ক্ষেত্রে বোর্ডের কর্তৃপক্ষ হচ্ছে নীতিমালা অনুসরণ করবে, অর্থাৎ বোর্ডের নীতিমালা যেগুলো ছিল প্রবিধানে সেগুলোই অনুসরণ করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া মেয়াদ, সো এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে আপনারা একটু পড়ে নেবেন, রেজিস্ট্রেশনের মেয়াদ কত বছর আসে, আগে ছিল 15 বছর, এখন 8 বছর করা হয়েছে, 8 বছর বা হচ্ছে 8 বছর করা হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ হচ্ছে 8 বছর করা হয়েছে, আগে ছিল হচ্ছে আপনাদের 15 বছর, সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন। তো এখানে অনেক টপিকস আছে, অনেক বড় এটা, সো প্রায় হচ্ছে 10 পেজ, সো আপনার অনেক পড়া আছে, আপনারা একটু দেখে নেবেন নিজেরা করে, আমি জাস্ট এগুলো উল্লেখ করে দিচ্ছি। তারপর হচ্ছে যে কোনো শিক্ষার্থী হচ্ছে 80% এখানে একটা জিনিস বলে দিচ্ছে, ধারাবাহিক পর্ব সমন্বয় পরীক্ষার মূল্যায়নের নিয়ম বলে বা বিষয়গুলো কী কী হবে সেই বিষয়গুলো এখানে বলে দিচ্ছে। দেখেন, কোনো শিক্ষার্থী যদি হচ্ছে মোট ক্লাসের 80% বা ক্লাস উপস্থিত না থাকে তাহলে সমমানের পরীক্ষা অংশগ্রহণের পরম্পূরণ অনুমতি পরীক্ষায় অংশগ্রহণ দেওয়া হবে না, অর্থাৎ হচ্ছে আপনারা পরম বিলাপ করতে পারবেন না। তারপর হচ্ছে 10% অনুপস্থিত মৌকুব করা হবে। সো এটা বিশেষভাবে হচ্ছে ছাড় দেওয়া হবে, সেক্ষেত্রে এটা আপনারা একটু পড়ে নেবেন। একম পর্বে হচ্ছে নিবন্ধনভুক্ত কোনো শিক্ষার্থী নির্ধারণ হাজিরা অর্জনে ব্যর্থ বা ধারাবাহিক যদি কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে এটা কর্তৃপক্ষ দেখবে, বা ব্যর্থতার কারণে হচ্ছে বাতিল হইতে পারে সেটাও বলে দিছে এখানে। হ্যাঁ, তো এখানে অনেক দিয়েছে, টপিকসগুলো দেওয়া আছে, ধারাগুলো দেওয়া আছে, আপনি একটু পড়ে নেবেন। আর এখানে যে জিনিসটা বলছে মূল্যায়নের ক্ষেত্রে প্রথম পর্বে হচ্ছে 20% ক্লাস টেস্ট, হ্যাঁ পর্ব মধ্যে, অর্থাৎ মিড টার্মে 20%, ক্লাস টেস্ট হচ্ছে 6%, কুইজ টেস্ট হচ্ছে 4%, আপনারা যদি দেখেন প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট হচ্ছে 5%, উপস্থিত হচ্ছে 5%, এটা হচ্ছে 80% ঊর্ধ্বে যদি থাকে। সো এইভাবে হচ্ছে 40% হচ্ছে আপনার ক্ষেত্রে বিশেষভাবে ধরা হয় আর কি। তো আপনারা এটা একটু দেখে নেবেন। তো অনেকে হচ্ছে এই বিষয়গুলো জানেন না বাট পড়াশোনা করতেছেন, এগুলো আপনাদের জানা উচিত। পর্ব মধ্য অর্থাৎ মিড টার্ম পরীক্ষায় সেমিস্টারের অষ্টম পর্বে
বর্ষ অনুসরণ সম্পূর্ণ হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন, এটা এখন বোঝার কিছু নাই। তো এখান থেকে আমরা এই পাশে চলে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে অনেক কিছু আছে। এখানে যে জিনিস সকল থিওরি বিষয়ে মূল্যায়ন বা সমন্বয় পরীক্ষা 1 বছরের ক্রেডিট আয়তার জন্য সম্পূর্ণ 30, পরীক্ষার সময় 2 বছর ঘন্টায়। আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা জানতে হবে না, এগুলো হচ্ছে আপনারা একটু পড়লে ভালো আর কি, আপনারা জেনে নিতে পারবেন, এখানে স্পেশাল কিছু নাই। তারপর হচ্ছে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, এটা বলার পর আমি হচ্ছে ড্রপ আছে কিনা সেই বিষয়টি একটু ক্লিয়ার করে দেবো। ওকে, তো এখানে দেখেন ব্যবহারিক দ্বারা মূল্যায়ন, সো ব্যবহারিকের যে হচ্ছে জব, তারপর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, বাড়ির কাজ, তারপর হচ্ছে নোটিশ যেগুলো আছে ওগুলো এখানে দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন, এখানে বোঝার কিছু নেই। তো আমি ড্রপের বিষয়টা বলে দিচ্ছি, ড্রপের মোস্ট ইম্পর্টেন্ট যে ড্রপ সেমিস্টার আছে কিনা। তো আসলে যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে এই 16 প্রবিধান ছিল, ড্রপ ছিল তৃতীয় পর্বে, বা হচ্ছে দ্বিতীয় পর্বে ড্রপ ছিল, বা চতুর্থ পর্বে ড্রপ খাইতো বা খাওয়া অসম্ভব ছিল, 7 সেমিস্টার ড্রপ ছিল। বাট এখানে যেটা ছিল, এখানে 16 প্রবিধানে হচ্ছে আপনাদের ড্রপ নাই। কেমন ড্রপ নাই, সেটা হচ্ছে শুধু সপ্তম পর্বের কোনো ড্রপ নাই। যেমন আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, এখানে বলা হয়েছে যে আপনারা প্রথম সেমিস্টার থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত যদি 1 থেকে 4টা চ্যাপ্টার, অর্থাৎ 4টা বিষয় যদি আপনারা র্যাপার্ট খান, সেক্ষেত্রে আপনারা ড্রপ খাবেন। আমি আবারও বলি, প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত যদি আপনারা পর্ব সমন্বয় পরীক্ষায় যদি হচ্ছে 4টা সাবজেক্ট যদি র্যাপার্ট খান, সেক্ষেত্রে আপনাকে ড্রপ হিসাবে গণ্য করা হবে, ক্লিয়ার। আর যদি আপনি সপ্তম সেমিস্টারে যদি 4টার অধিক খান, অর্থাৎ অধিক ড্রপ মানে সাবজেক্ট র্যাপার্ট খান, সেক্ষেত্রে আপনাদের কোনো ড্রপ দেওয়া হবে না। তো এই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়েছে, আপনি একটু ভালোভাবে পড়ে নেবেন। ওকে, তার মানে এখানে আমরা বলতে পারি যে 2022-এর প্রবিধানে কোনো হচ্ছে ড্রপ নাই, শুধু 7 সেমিস্টারের জন্য কোনো ড্রপ নাই, 8 সেমিস্টারের জন্য কোনো ড্রপ নাই, কিন্তু শুধু ড্রপ আছে কার জন্য, 1 থেকে 6 পর্বের জন্য ড্রপ আছে। সো এটা একটু ক্লিয়ার থাকবেন। ওকে, তো এখানে এই বিষয়গুলো ক্লিয়ার করা আছে, আর এখানে স্পেসিফিক কোনো আর পার্থক্যগুলো নাই, যে পার্থক্যগুলো আছে আমি এগুলো বলে দিলাম। তারপরে সিজিপিএর বিষয়গুলো, সেটা হচ্ছে আপনারা একটু দেখে নেবেন। আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে হয়তো অনেকে জানে না, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে যে বইয়ের পরিবর্তনটা। অর্থাৎ আগে যেরকম বইয়ের পরিবর্তন ছিল, দেখেন আমি যদি সিভিল নিয়ে বলি, সেক্ষেত্রে সিভিলে আগে হচ্ছে 5 সেমিস্টারে 6টা বিষয় ছিল, এখন 5 সেমিস্টারে 8টা বিষয় আছে। অনেক পরিবর্তন, মানে বইয়ের অনেক পরিবর্তন করা হয়েছে, বইয়ের অনেক আপডেট আনা হয়েছে। সেক্ষেত্রে আমাদের সময় অনেক আপডেট ছিল না, আপনাদের সময় অনেক আপডেট নিয়ে আসছে। আশা করি আপনাদের কারিগরি শিক্ষা বোর্ড আপনাদের জন্য ভালো কিছু করতে চেষ্টা করেছে। ওকে, তো এখানে হচ্ছে হাজিরার বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট দেখাইছে, যে 90% বা যে র্যাপার্ট খাওয়ার জন্য হাজিরা, যে যারা হচ্ছে মানে ক্লাসে উপস্থিত থাকবে না তাদের জন্য কী কী পানিশমেন্ট নেওয়া হবে। সো এই বিষয়গুলো এখানে প্রদান করা হয়েছে, এগুলো হচ্ছে আপনারা খুব ভালোভাবে দেখে নেবেন, আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে যে জিনিসটা বলবে, সনদপত্র হচ্ছে অ্যাসাইনমেন্ট মেকানিক মেকআপ কোর্স যেগুলো বলছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের অ্যালয়েড টেকনোলজি, ও অর্থাৎ অ্যালয়েড টেকনোলজি, এগুলো হচ্ছে আমরা একটা ভিডিও বানাইছি, ওগুলো আপনার এখানে দেখা আছে। স্টুডেন্ট ট্রান্সফার কীভাবে নিতে পারে, সো ওইটা এখানে দেওয়া আছে, আপনার চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন। ওকে, পরীক্ষার হচ্ছে শৃঙ্খলা বিধি, তো এগুলো হচ্ছে এ হচ্ছে মূল প্রবিধানের সব কিছু। ওকে, তো এখানে কিছু আপডেট আরও হইতেও পারে এরকমভাবে লিখা দিছে, সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ প্রবিধানটা একটু কারিগরি শিক্ষা বোর্ড থেকে হচ্ছে ডাউনলোড করে পড়ে নেবেন। তো যে যে বিষয়গুলো হচ্ছে বেশি হচ্ছে পরিবর্তন ছিল, সো ওগুলো আমি বলে দিছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।